হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার এই চ্যানেলে। আর আজকে অন্যভাবে শুরু করলাম ভিডিওটা, কারণ আজকে আমার জীবন খুবই তো স্পেশাল ডে। আমি গতকাল একটা শর্ট ভিডিওতে বলেছিলাম অ্যানিভার্সারি কামিং সুন, 28 জুন আমার বিবাহবার্ষিকী, অষ্টমতম বিবাহবার্ষিকী। তো আমার হাজব্যান্ডের সঙ্গে 7 বছর আগে, মানে 7 বছর কমপ্লিট করে 8 বছর পড়লাম। তো এই দিনে 8 বছর আগে আমরা একত্রিত হয়েছিলাম, একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। তো দেখতে দেখতে কি করে এতগুলো বছর কেটে গেল সত্যি টের পেলাম না। সুখ দুঃখ সমস্ত মিলেমিশে আমাদের এই জার্নিটা বেশ সুন্দরভাবে কাটলো। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, যাতে আমাদের এই বাদবাকি জীবনের জার্নিটা যেন এমনভাবেই সুন্দরভাবে হাসি মুখে কাটাতে পারি, সেই কামনাই করি সর্বদা। তো যাই হোক, আজকে আমি ভিডিও করছি, একটু রেসিপি শেয়ার করবো অবশ্যই, কারণ তোমরা জানো মানুষের জীবনে কোনো স্পেশাল ডে মানেই একটু আনন্দ করা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে এটাই আনন্দ উপভোগ করা, এভাবেই কাটানো হচ্ছে দিনগুলো। কারণ এখন তো সত্যি সেভাবে বড় করে সেলিব্রেট করা বা সেরকম কোনো পরিস্থিতি নেই কোভিডের জন্য অবশ্যই। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের যে মেনু হবে লাঞ্চে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কারি। আমি জাস্ট কিছুক্ষণ আগে বাজার থেকে আসলাম, এসে সমস্ত সব বাজার করে নিয়ে আসলাম, হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম। ও আমাকে ছোটো ছোটো দুটো তিনটে গিফটও কিনে দিয়েছে। আর হ্যাঁ, ইচ্ছা রয়েছে আজকে দুপুরবেলা লাইভে আসবো, কারণ আজকে আমি এখন সকালবেলা এই ভিডিওটা শ্যুট করছি ঠিক আছে আজকে, কিন্তু পোস্ট করবো আমি আগামীকাল, মানে 29 জুন। কারণ আজকে ভিডিও কোনো পোস্ট করবো না, কিন্তু শ্যুটটা করে রাখলাম, দেখা যাক আগামীকাল অবশ্যই পোস্ট করবো। আজকে এখানে দুপুরবেলা লাইভে আসবো, দেখা যাক, সবই দেখা যাক। তো চলো, আজকে আমি তোমাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ঝুরঝুরে ফ্রাইড রাইসের রেসিপি, আর যদি পারি চিকেন রেসিপিটাও শেয়ার করবো। তো মনে হয় না দুটো একসঙ্গে শেয়ার করতে পারবো, দেখা যাক। তোমার হাজব্যান্ড যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি খেতে চাও বলো, তোমাকে রান্না করে কিছু খাবো, আর আমাদের মেয়েদের তাই না কেন, এটা আমার মনে হয় কোনো কোনো স্পেশাল ডেতে, স্পেশালি ওর বার্থডেতে আরো বেশি হয়, কোনো কিছু রান্না করে নিজের হাতে খাওয়ানোর একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তো সেই দিনটাই আমি, তো আজকে এই দিনটা তো আমি সেই তৃপ্তিটাই খুঁজে নেওয়ার চেষ্টা করছি, নিজের হাতে রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াতে চাই, বাড়িতে বাড়ির সবাইকে খাওয়াতে চাই, সেটাই উদ্দেশ্য। তার জন্য যথারীতি আমি প্রিপারেশান নিয়ে বসে পড়েছি, চিকেনটা করছি পরে, আগে রাইসটা করে নিচ্ছি। তাহলে চলো তোমাদেরকে আজকে আমি দেখাই যে আমি কি করে বাড়িতে ঝুরঝুরে ফ্রাইড রাইস তৈরি করতে পারি খুব সহজে, কোনো বিশেষ কোনো প্রয়োজন লাগে না। আশা করি অনেকেই জানে, কিন্তু হয়তো অনেকেই নাও জানতে পারো যে অনেক সময় কি হয় ফ্রাইড রাইস তৈরি করতে গিয়ে একটু গায়ে জড়িয়ে যায়, মানে একটু কি বলবো, ভাতগুলো ঠিক ঝুরঝুরে হয় না। তো সে তার জন্যই কিন্তু আজকে আমি রেসিপিটা শেয়ার করছি, কি করে ঘরোয়া উপায়ে তোমরা ঝুরঝুরে ফ্রাইড রাইস তৈরি করতে পারো, কারণ যেভাবে আমি তৈরি করি তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করবো। তো কি কি লাগবে বলে দিই, সকলেই কম বেশি জানো, লাগবে অবশ্যই বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি, আর হ্যাঁ ফ্রাইড রাইস তৈরি করার জন্যে আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু চালটা ভিজিয়ে রাখি, আজকেও ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আমার 750 গ্রাম চাল, আমাদের পুরো পরিবারের জন্য এত পরিমাণে চালের আমার প্রয়োজন হয় সববার। তো চাল নিয়েছি, ভিজিয়ে দিয়েছি, নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, এটাও ভেজানো। আর এখানে নিয়েছি ডুমো ডুমো করে কাটা বিনস আর গাজর, আর লাগবে অবশ্যই গোটা গরম মশলা আর তেজপাতা, আর সঙ্গে লাগবে একটু ঘি, একটু রিফাইন্ড অয়েল, একটু একটু নুন, সেগুলো রান্না করার সময় তোমাদেরকে একে একে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। আর প্রথমে যেটা করতে হবে, চালটাকে আমাকে সিদ্ধ করতে হবে বা ভাত তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এই সিদ্ধ করার সময় কিন্তু দুটো একটা উপায় অবলম্বন করতে হবে, তাতে কিন্তু কোনোভাবেই ফ্রাইড রাইস ঘেটে যাবে না বা একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো সেটাও কিভাবে আমি করি তোমাদেরকে সেটাও দেখাবো। তাহলে চলো দেখাই চালটা কীভাবে আমি সিদ্ধ করি। তো ভাতটা করার জন্য প্রথমে যেটা করলাম, আমি হাঁড়িতে নিলাম বেশ কিছুটা জল। আর হ্যাঁ, সবসময় খেয়াল রাখতে হবে সুগন্ধি কোনো চাল, দেরাদুন রাইস বা বাসমতি চাল যাই হোক না কেন, যখন সিদ্ধ করা হবে তখন যেন জলটা একটু পরিমাণ বেশি থাকে, নাহলে কিন্তু যদি কম জলে করা হয় তাহলে কিন্তু অনেক সময় ভাত জড়িয়ে যায়। আর জলটার মধ্যে আমি দিলাম 2 ঢাকনা বা 2 চামচ রিফাইন্ড অয়েল, তাহলে চালগুলো কিন্তু একদমই ঝুরঝুরে হবে আর একটার সঙ্গে একটা একটাও লাগবে না। তো যাই হোক, এবার চালগুলো দিয়ে দিচ্ছি। আর সুগন্ধি চালের মাড়ে বা ফেনায় সবসময় কিন্তু আঠালো ভাবটা বেশি থাকে, মানে দেরাদুন রাইস বা বাসমতি চাল যে কোনো সুগন্ধি জন্য চালে সবসময় দেখবে, মানে যে মাড় বা কী বলে ফেনাটা বেড়ায় একটু আঠালো ধরনের হয়, সবসময় জাপটে ধরে চালগুলোকে। তো তার জন্যই কিন্তু এই ব্যবস্থা, জলটা একটু পরিমাণে বেশি করে দেওয়া, যাতে কোনোভাবে চালগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এবার দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা একসঙ্গে সিদ্ধ হতে, তাহলে চালটা না খুব সুন্দর একটা গন্ধ হবে বা স্মেলটা খুব দারুণ হবে, তার জন্যই আমি একত্রে এগুলো সিদ্ধ করে নিই। অনেকে অনেকেভাবে করে, আমি কি এভাবেই করি, তাই তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটাই শেয়ার করলাম। তো এবার সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে দেবো সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না ভাত হয়। চলো তাহলে ঝটপট সিদ্ধ করে নিই। তো দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, একদম খুব গলিয়ে ফেলবো না, একদম ঠিকঠাক হয়ে গেছে ভাতটা, এখন এটাকে আমি নামিয়ে ছেঁকে নেবো।
তো বন্ধুরা ওদিকে ভাতটাকে আমি মাড় ঝরানোর জন্য উপর করে রেখে দিলাম। ওটা সময় লাগবে, আস্তে আস্তে করে সমস্ত মাড় ঝরে যাবে। আর সেই ফাঁকে আমরা করব যে সবজিগুলো আমি নিয়েছি, এখানে তোমরা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারো, কিন্তু ক্যাপসিকাম আমার মুহূর্তে মানে ঘরে ছিল না আর বাজারে গেলাম তখন মনেও ছিল না যে আনতে, তার জন্য আমি গাজর আর বিনস দিয়েই করছি। তো গাজর আর বিনস, কাজু বাদাম এখন এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেবো একটু লাল লাল করে। তো আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড তেল। এই সবজিগুলোর মাঝে আমি দিচ্ছি একটু সামান্য নুন, যেহেতু পরে আবার নুন অ্যাড করবো তাই এই পরিমাণটা বুঝে অল্প করে দিলাম। দেখো বন্ধুরা, সবজি আর বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা বাদাম আর সবজি তুলে রাখছি। এবারে কড়াইতে যে সবজি আর বাদামটুকু রয়েছে তার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ ঘি, কারণ ফ্রাইড রাইস তো ঘি ছাড়া ভালো লাগে না, বা ঘিয়ে ফ্লেভার ছাড়া একদিন ভালো লাগে না। তো ঘিটা দেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে নেবো, যেহেতু একবারে অনেকটা ভাত হয়েছে, সব তো একবারে দেওয়া সম্ভব নয়, তার জন্য আমি অল্প অল্প করে কিন্তু ফ্রাইড রাইসটা সম্পূর্ণ তৈরি করব। তো দিয়ে দিলাম ভাত, এবার ভাতের সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ ফ্রাইড রাইস আমার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই সামান্য একটু 2 চামচের মতো চিনি, আর দেবো সামান্য একটু নুন, আর সব শেষে দেবো নামিয়ে গোলমরিচ। তাহলে চলো দেখে নাও কীভাবে করছি। আর তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো, একটাও ভাত একটার সঙ্গে লাগেনি, একদম ঝরঝরে ভাত হয়েছে। তো এবারে ফ্রাইড রাইসটা ঝরঝরেই হবে। তো একদম মিডিয়াম আঁচে রেখেছি আঁচটাকে বা গ্যাসের ফ্লেমটাকে। তো দিয়ে এবার সব কিছু মিলেমিশে একত্রে ভালো করে নাড়িয়ে সবগুলোর সঙ্গে উপকরণ মিশিয়ে নেবো, নুন চিনির সঙ্গে ভালো করে রাইসটাকে মিশিয়ে নেবো, তাহলে কিন্তু খুব সহজেই ঝটপট ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। তো একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। তো মিশিয়ে নিলাম, তারপরে নামিয়ে ফেলবো, আর একে একে আমি সমস্ত ফ্রাইড রাইসটুকু করে নিই, তারপরে তোমাদের সঙ্গে একবারে কমপ্লিট হওয়ার পরে এসে কথা বলছি, নাহলে অনেক সময় লেগে যাবে। তো দেখো বন্ধুরা, ওইটুকু করে আমি কিন্তু সমস্ত ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি। এই একই প্রসেসে করলে তোমাদেরও কিন্তু একটা ভাতও ভাঙবে না, সেকেন্ড কথা একটুও কিন্তু জড়িয়ে যাবে না। তো দেখো আজকে ফ্রাইড রাইসটা একটুও কিন্তু কোথাও কোনো জড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই, একদম একটা একটা গোটা গোটা ভাত রয়েছে দেখো। তো এবার লাস্ট আমি যেটা করি সবসময়, একটু গোলমরিচ ছড়িয়ে নিই, কারণ আমার গোলমরিচের ফ্লেভার ভালো লাগে আর দিলে খুব টেস্ট হয়। হ্যাঁ, অনেকেই আমি দেখেছি এই ফ্রাইড রাইসের মধ্যে গরম মশলা গুঁড়ো করেও দেয়, কিন্তু আমার মনে হয় একটু উগ্র গন্ধ লাগে, আমার একটু আমার লাগে আর কি, অনেকে নাও লাগতে পারে, কারণ আমি মনে করি যেহেতু আমি মশলা মানে চিকেনটা তো যখন চিকেন দিয়ে খাই বা কোনো গ্রেভি দিয়ে খাই সমস্ত মশলা রয়েছে, তাই চেষ্টা করি এটা একটু হালকা করার যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি গোলমরিচ দিয়ে এটাকে কমপ্লিট করি সবসময়। তো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার একটু নাড়িয়ে নেবো, সেটা মিশিয়ে নেবো, দেখো এইভাবে
দেখো ঝুর ঝুরে ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। তাহলে চলো এবার একটু টেস্ট করে দেখি যে নুন টুন বা চিনি টিনি একদম ঠিকঠাক স্বাদ হয়েছে কিনা। এখন জাস্ট টেস্ট করছি, পরে সবটা করেছি তো এখন অল্প খেয়ে স্বাদ নিচ্ছি, পরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। নুন চিনি একদম ঠিকঠাক, আর শেষের দিকে গোলমরিচের গুঁড়োটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম মাত্রা নিয়ে আসে এই ফ্রাইড রাইসে। বিবাহবার্ষিকী স্পেশাল মেনু ফ্রাইড রাইস চিকেন কষা। তো ফ্রাইড রাইস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চিকেন রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর প্রমিস করছি নেক্সট কোনো একদিন চিকেন রেসিপি অবশ্যই শেয়ার করে দেবো। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা চিকেন কারি বা চিকেন কষার রেসিপি দেখতে চাও কিনা আমার স্টাইলে। তো দেখলে তো কত সহজে ঝুঁকঝুড়ে ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায়, বিশেষ কোনো খাটনি তেমন কিছুই নয়। তো আর অনেকেই গোলাপ জল আতর কিংবা কেওড়া জলও দেয়, আমি সব কিচ্ছু অ্যাড করি না, আমার সিম্পল এইরকম ফ্রাইড রাইসই পছন্দ হয়, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। চলো টাটা, আর আজকে 28 তারিখ লাইভে আসব, আর আজকের এই ভিডিওটা পোস্ট হবে 29 তারিখ, আবারও বললাম। তো চলো সকলকে ডাক, দেখা হচ্ছে খুব শিগগিরই।